আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে যাচ্ছি আমার কলেজে। আমিও যাব। না, তোকে যেতে হবে না। নওগাঁ সরকারি কলেজ নওগাঁ। আজকে আমি আমার বাসা থেকে কলেজে যাব এবং আমার কলেজটি আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রুবির মোড়ে নামলাম। আমার বাসা থেকে রুবির মোড় আসতে মোটামুটি 30-40 মিনিট লাগে। বলেন কি, বন্ধুরা আমরা এখন অবস্থান করছি নওগাঁ সরকারি কলেজের গেটের সামনে। এখন সকাল 8টা বাজে, কলেজ খোলার সময় সকাল 9টা। মেন গেট খোলা হয় নাই, তবে সাইড গেট খোলা হয়েছে। আমরা একটু পরে কলেজে প্রবেশ করব। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি আমাদের কলেজে। আমার সাথে আছে আমার বন্ধু, সে আজকে আমাদের একটি পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা। আমরা সবাই অর্থনীতি ডিপার্টমেন্টের ছাত্র। আমরা চতুর্থ বর্ষে পড়ালেখা করতেছি, আর কয়েকদিন হয়তো কলেজে থাকব, এরপর এই কলেজে হয়তো আসা হবে না। তো বন্ধু, আজকে পরীক্ষা কেমন হবে? আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো হবে। কী কী পড়ে আসছো? যে বেসিকগুলো দরকার সেগুলো পড়ছি, এরপরে যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, তারপরে সালের কোয়েশ্চেন যেগুলো এগুলো পড়ছি। আলহামদুলিল্লাহ, আশা করা যায় ভালো পরীক্ষা হবে। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ। এটা আমাদের অর্থনৈতিক ডিপার্টমেন্ট, এটা তিনতলা। এখানে আমার বন্ধু ইসাক আলী, সে খুব গুড স্টুডেন্ট এবং খুবই পোল্ট্রি বাস। সবসময় সে ছেলেদের সাথে থাকে, মেয়েদের সাথে থাকে না। কি অবস্থা দোস্ত? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? হ্যাঁ, তোর কি অবস্থা? চিল, খুব চিল নাকি? হ্যাঁ, চিল কয়টা? গার্লফ্রেন্ড হিসাব করা যাবে না। কি 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 আরো বলুন, কি হিসাব করা যাবে? কিউট বয় তো, এই তো কিউট বয়, এই তো তোর গার্লফ্রেন্ড হবে না, কিন্তু একটা কপালে জটে না। কপালে জটে না, কিন্তু শুক্রবার হলে এই পার্কে দেখা যায়। কোন পার্কে দেখা যায় দোস্ত? আমি জানি না, অনেকে বলে, অনেকে নানা অনেক কথাই বলে। সেমিনার রুমটি অনেক ছোট, বেশ বড়। আমরা গরিব তো, আসলে আমরা গরিব, গরিব, উই আর গরিব, গরিব, উইস টু গরিব, থ্রি গরিব, গরিব ম্যাক্স প্রো। দোস্ত, এবার পরীক্ষার হলে কি ভিডিও করতে দিবে? এখানে
মহিলা শুধু ছেলেদেরকে বলছো, মেয়েদেরকে বলো দেখি। মেয়েদের কাছে যা যা তোর কি খবর? এই তো ভাইরাল লাগে, অবস্থা ভাইরাল হওয়া লাগবে না। আমরা কি ভাইরাল হওয়ার জন্য ভিডিও করি? না, আমরা মজা করার জন্য মজা করি। সিটি হিসেবে রেখে দেবো, আমাদের টাইম নাই। বন্ধুরা, ইতিমধ্যে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার বন্ধু বান্ধব সবাই চলে গিয়েছে। আমি আপনাদের আমাদের কলেজটি ঘুরে দেখাই। বন্ধুরা, আমি এখন দাঁড়াই আছি নওগাঁ সরকারি কলেজের পশ্চিম দিকে। এদিকে অনেক পুকুর আছে। এখানে আপনারা আমাদের ছেলেদের হোস্টেলটি ভেঙে ফেলা হয়েছে। এখানে মহিলা হোস্টেল আছে, সাথে বসার জন্য অনেক সিট আছে। আমি কলেজের মাঠের এক কোণে অবস্থান করছি। আসলে আমাদের নওগাঁ সরকারি কলেজের মোটামুটি 16-18 হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে। এখানকার পরিবেশটি অনেক মনোরম, কোনো বিশৃঙ্খলা নেই। খতম, বাই বাই, টাটা, গুড বাই।